গাজা অবরোধ করে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। ইউরোপীয় ইউনিয়নের বিবৃতি, হামাসের কামানে দিশেহারা ইসরায়েল। বিশ্বজুড়ে ফিলিস্তিনের পক্ষে হাজারো মানুষের সমাবেশ। যুদ্ধকালীন জরুরি সরকার গঠন করল ইসরায়েল। নিরাপত্তা ভেঙে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন রাজা চার্লস। আপনাকে ওরা হত্যা করবে, নেতানিয়াহুকে হুঁশিয়ারি তুরস্কের মন্ত্রী। তিন দিক থেকে ইসরায়েলের রকেট হামলা, গাজায় অব্যাহত রয়েছে বিমান হামলা। এবার ইসরায়েলের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজা অবরোধ করে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীরা গত মঙ্গলবার জরুরি বৈঠক থেকে স্বীকার করেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরোধ সৃষ্টি করে ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। বৈঠকে ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, গাজা উপত্যকার উপর ইসরায়েলের চলমান হামলা ও হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে ব্রাসেলস। পাশাপাশি ধারণা করা হচ্ছে, চলমান এই সংকটের মধ্য দিয়ে একটি ইতিবাচক পরিবর্তনের উদ্দীপনা আসবে। তিনি আরো বলেন, ফিলিস্তিন ইসরায়েল সংকটের বিষয়ে নতুন করে আলাপ আলোচনা শুরুর সুযোগ করে দেবে এটি। ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক থেকে বলা হয়েছে, ব্যাপকভাবে বোমা ও বিমান হামলা চালিয়ে গাজার প্রতিরোধ যোদ্ধাদের কর্মকাণ্ড থামিয়ে দেওয়া যাবে না, যারা ফিলিস্তিনকে মুক্ত করার জন্য আকাশ ও স্থলপথে ইসরায়েলে ঢুকে পড়েছে। হামাসের কামানে দিশেহারা ইসরায়েল। হামাসের মুবার অন কামানের ভেলকিতে দিশেহারা ইসরায়েল। গাজা উপত্যকায় হামলা চালানো ইসরায়েলি বাহিনীকে একের পর এক অবাক করছে ফিলিস্তিনের রাজনৈতিক গোষ্ঠী হামাস। সম্পূর্ণ নতুন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলের চারটি অত্যাধুনিক AH-64 অ্যাপাচি হেলিকপ্টার নিমিষেই ভূপাতিত করে নতুনভাবে তাক লাগিয়েছে, ফলে পুরো ইসরায়েল জুড়ে উদ্বিগ্ন ছড়িয়ে পড়েছে। নাম দেওয়া হয়েছে মুবার অন। এটি মূলত একটি মিসাইল যা আকাশের স্বল্প দূরত্বের কোনো লক্ষ্যবস্তুতে স্বয়ংক্রিয়ভাবে নির্ভুল আঘাত আনতে পারে। এ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রোগ্রামাবল ইলেকট্রনিক ফিউজ দিয়ে সাজানো রকেট রয়েছে বলে মনে করা হয়, যার নিয়ন্ত্রণ ব্যবস্থা এতটাই উন্নত যা আঘাতের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। বেশ কয়েকজন সামরিক বিশেষজ্ঞদের মতে, ফিলিস্তিনের এই উদ্ভাবনা ইসরায়েলি বিমান চলাচলের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াতে পারে। হামাসে এ ধরনের শক্তিশালী আকাশ প্রতিরোধ ব্যবস্থা এর আগে কখনোই দেখা যায়নি। হামাসের দাবি, এই প্রতিরক্ষা ব্যবস্থাটি নিজের দেশেই তৈরি করা হয়েছে। তিন ধাপে ব্যবহার করা হয় এই মিসাইলটি। সম্প্রতি এর ব্যবহার নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিওতে প্রযুক্তি ব্যবহারের ধাপগুলো দেখানো হয়েছে। প্রথম ধাপটি হলো মিসাইল নিক্ষেপের বেস। দ্বিতীয় ধাপে সেখানে 2.5 ফুট দীর্ঘ পাইপ আকৃতির একটি মিসাইল স্থাপন করা হয়। তৃতীয় ধাপে নিরাপদ অবস্থান থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে এটিকে নিয়ন্ত্রণ করা হয় এবং লক্ষ্যবস্তুকে খুঁজে বের করে আঘাত করা হয়। একটি মিসাইল নিক্ষেপ করা হলে পরবর্তী অপারেশনের জন্য আরেকটি মিসাইল স্থাপন করতে হয়। প্রতিটি ব্যবস্থায় 4 জন সহযোগী নিযুক্ত থাকেন। এর মধ্যে 2 জন মিসাইল বসানোর কাজ করেন, 1 জন কমান্ডার, অন্যজন এটির রাডার সিস্টেম নিয়ন্ত্রণ করেন। বিশ্বজুড়ে ফিলিস্তিনের পক্ষে হাজারো মানুষের সমাবেশ। সারা বিশ্বে ফিলিস্তিনের পক্ষে সমাবেশ হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস থেকে শুরু করে ব্রাজিলের সাও পাওলো পর্যন্ত হাজারো মানুষ ফিলিস্তিনের পক্ষে সমাবেশ করেছে। বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের শিকাগোর সড়কে হাজার হাজার ফিলিস্তিনি সমর্থক মিছিল করেছে বলেও জানা গেছে। এদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহত ব্যক্তিদের স্মরণেও বিশ্বের বিভিন্ন প্রান্তে মোমবাতি প্রজ্বলন করেছে মানুষ। ইসরায়েলের 10 নেপালি শিক্ষার্থী স্মরণে নেপালে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান করেছে দেশটির শিক্ষার্থীরা। এছাড়া অস্ট্রেলিয়ার সিডনি এবং বুলগেরিয়ার সোভিয়া সালভেশন স্মৃতিস্তম্ভের সামনে শত শত মানুষ জড়ো হয়েছে। যুদ্ধকালীন জরুরি সরকার গঠন করল ইসরায়েল। ইসরায়েলের সেনাবাহিনীর সদর দপ্তর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ন্যাশনাল ইউনিটির নেতা বেনি গ্যান্টেজের বৈঠকের পর দেশটি জরুরি সরকার গঠন করেছে। বৈঠকটি আধা ঘণ্টা স্থায়ী হয়। পরে লিকুদ এবং জাতীয় ঐক্যের প্রতিনিধিত্বকারী আইন প্রণেতারা বিষয়টির বিস্তারিত চূড়ান্ত করতে কাজ শুরু করেন। চুক্তির অংশ হিসেবে গ্যান্টেজ এবং দলের সহকর্মী গাদি আইজেনকোট মন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের সঙ্গে যুদ্ধকালীন মন্ত্রিসভায় যোগ দেবেন। শনিবার সকালে ইসরায়েলে ব্যাপক হামলার পর নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর থেকে ইসরায়েলে জরুরি সরকারের ব্যাপক আহ্বান উঠেছে। ইসরায়েলে হামাসের হামলায় নিরাপত্তা ভাঙলেন রাজা চার্লস।
ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ইসরায়েলে হামাসের হামলার বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন বলে তার মুখপাত্র জানিয়েছেন। মনে করা হচ্ছে যে তিনি ফিলিস্তিনে নিহত ও আহতদের জন্য সমবেদনা জানিয়েছেন। রাজা অতীতে ব্যক্তিগতভাবে ইসরায়েলে গিয়েছিলেন, তবে 7 অক্টোবর হামাস যোদ্ধারা গাজা উপত্যকা থেকে সীমান্ত অতিক্রম করার পরে বেশ কয়েকদিন ধরে ক্রমবর্ধমান সংঘাতের বিষয়ে তিনি নীরব ছিলেন। বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র রাজা চার্লস সম্পর্কে বলেছেন, এটি এমন একটি পরিস্থিতি যাতে মহামান্য রাজা অত্যন্ত উদ্বিগ্ন এবং তিনি সক্রিয়ভাবে আপডেট রাখতে বলেছেন। তার চিন্তাভাবনা এবং প্রার্থনা ফিলিস্তিনের সেই সমস্ত দুঃখ কষ্টপ্রাপ্তদের সাথে রয়েছে, বিশেষ করে যারা প্রিয়জনকে হারিয়েছেন। তিনি ইসরায়েলের সন্ত্রাসবাদের বর্বরোচিত কর্মকাণ্ডে মর্মাহত এবং ঘটনার নিন্দা করেছেন। আপনাকেও ওরা হত্যা করবে, নেতানিয়াহুকে তুরস্কের মন্ত্রী। গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ 5ম দিনে গড়িয়েছে। ইসরায়েলের হামলায় গাজা উপত্যকা ভয়াবহ মানবিক সংকটের দ্বারপ্রান্তে পৌঁছেছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে, আহত হয়েছেন আরো হাজার হাজার মানুষ। লাখ লাখ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ানো ইসরায়েলি হামলায় বিশ্বের নানা প্রান্তের মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে। এমন এক প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের উপশিক্ষামন্ত্রী নাজিফ ইলমাজ। বুধবার টুইটারের এক পোস্টে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যু কামনা করেছেন। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মরবেন। ইসরায়েলের বিমানবাহিনীকে গাজায় হামলা চালানোর নির্দেশ দিয়ে নেতানিয়াহুর শেয়ার করা একটি ভিডিওর জবাবে তুরস্কের এই মন্ত্রী লিখেছেন, একদিন তারাই আপনাকে গুলি করে মারবে। তিন দিক থেকে ইসরায়েলের রকেট হামলা, গাজায় অব্যাহত বিমান হামলা। ইসরায়েলের মূল ভূখণ্ডে গাজার শাসক গোষ্ঠী হামাসের ভয়াবহ হামলার পর অবরুদ্ধ উপত্যকাটিতে 5ম দিনের মতো বিমান হামলা অব্যাহত রয়েছে। গাজায় ভয়াবহ হামলার প্রতিবাদে ইসরায়েল বিরোধী হামলায় একাত্মতা জানিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও সিরিয়ার হুতি বিদ্রোহীরা। এই তিন গোষ্ঠী ইরানের মদতপুষ্ট বলে অভিযোগ করেছে তেল আবিব। শনিবার ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী হামাস। এরই মধ্যে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলে ভয়াবহ হামলা শুরু করে গাজার শাসক গোষ্ঠী হামাস। শনিবার শুরু হয় সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলে নিহত হয়েছে 1200 বেশি মানুষ। 5ম দিন পর্যন্ত ফিলিস্তিনে বিমান হামলায় নিহত হয়েছে 260 শিশু সহ কমপক্ষে 950 বাসিন্দা। লেবাননের রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। হামাসের হামলার ঠিক একদিন পরে হিজবুল্লাহ তরফে একটি রকেট ছোড়া হয় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে। ফিলিস্তিনিদের স্বাধীনতার প্রতি সংহতি জানাতে এই হামলা করা হয়েছে বলে স্বীকার করে সশস্ত্র গোষ্ঠীর শীর্ষ নেতা। এবার ইসরায়েলের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধের সমর্থনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের ইরান সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নিশানায় নিখুঁত আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে লেবাননের এই গোষ্ঠী। এর আগে গত মঙ্গলবার লেবানন সীমান্তে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর 3 সদস্য নিহত হন। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে তারা। এর জবাবে লেবাননে আক্রমণ শুরু হয়েছে। সীমান্তের একটি ইসরায়েলি সামরিক চৌকিতে লেবানন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।